আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা বিরোধী আন্দোলনের রাজধানী সহ বিভিন্ন স্থানে সড়ক রেলপথ অবরোধ, আগামীকাল বিকেল 3:30 আবারও ব্লকেড। কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়, আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। এবং বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রার অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস, দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে 21টি সমঝোতা স্মারক সই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। কোটা সংস্কারের একদফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে রাজধানী ঢাকা সহ সারাদেশে জনজীবন দৃশ্যত অচল হয়ে পড়ে। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সহকর্মী শহীদুল্লাহ রাজু, মইনুল হাসান ও আল মুকসিদকে সাথে নিয়ে এনামুল কবির রূপমের রিপোর্ট। সকাল 10:30টার দিকে মিছিল নিয়ে একযোগে শাহবাগ, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নীলক্ষেত, বাংলা মোটর, মৎস্য ভবন, কাউরান বাজার, শিক্ষা ভবন, চানখারপুল ও নিমতলি এলাকায় সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানবাহনের সারি। মৎস্য ভবন ক্রসিংয়ে বিক্ষোভকারীরা আটকে দেয় সচিবালয়মুখী দক্ষিণ কোরীয় দূতাবাসের একটি পতাকাবাহী গাড়ি। চানখারপুল ফ্লাইওভার এলাকায় অবরোধে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সেখানে মিছিল নিয়ে অবরোধে যোগ দেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয় তারা। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু শাহবাগে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বিভাগের কাছে দাবি যে আমাদের কোটাটা সংস্কার করে দেওয়া হোক, যারা হচ্ছে ক্ষুদ্র নিকৃষ্টি এবং তাদের প্রত্যন্ত অঞ্চলে যাদের কোটাটা দরকার মূলত সেই তাদের জন্য। সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথায় রেখেই তাদের জনসংখ্যার ভিত্তিতে একটা যুক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে সে আইন পাশ করে কোটা যুক্তির সংস্কার করতে হবে। অবরোধের কারণে বাড়ে জনদুর্ভোগ। রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা স্বজনরা বিপাকে পড়েন। যেতে পারছি না বাসায়, এই গরমের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব না, আর সবাই আমাদের মতো সেম এজের না, অনেক ওল্ডার এজের মানুষ আছে, তাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। দুর্ভোগটাও দেখতে হবে মানুষের, যানবাহন চলাচলে অনেক অসুস্থ মানুষ আছে, বিভিন্ন কাজে বের হয়, যানবাহনটাকেও কিছুটা শিথিল করা দরকার। চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ছাড়াও রাজধানীর মহাখালী এলাকায় ট্রেন চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। কাউরান বাজার রেল ক্রসিংয়ে কাঠের গুড়ি ফেলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 5 ঘন্টা পর আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আন্দোলনকারীদের বাধার মুখে তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নামার পথে যানবাহন চলাচল বন্ধ থাকে। এরই মধ্যে দুপুরে খবর আসে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এতে কোনো প্রতিক্রিয়া নেই বলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে। আমাদের কোটা হচ্ছে, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মিলে সর্বোচ্চ 5%। পরে সন্ধ্যায় শাহবাগ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমরা বলিনি আপনি কালকে কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন কিংবা একটি নির্বাহী আদেশ দেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।
আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন আদালতের আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল থাকবে। অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে ১ বিলিয়ন চীনা মুদ্রা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। চীন সফরের তৃতীয় দিন সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জানানো হয় বাংলাদেশের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতাও দেবে চীন। শীর্ষ নেতাদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদের রিপোর্ট। চীন সফরের শেষ দিন চীনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনী। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এবং অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে ১ বিলিয়ন চায়না মুদ্রা অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথা বলেন লি কিয়াং। বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করতে দুই দেশ ২১টি সহযোগিতা নথিতে সই করে, যার বেশিরভাগই সমঝোতা স্মারক। এসব নথিতে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে। বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন। সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একমত প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য, আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যা সমাধান করবে। বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নে বাংলাদেশ ও চায়না একসাথে কাজ করবে বলেও জানান চীনের প্রেসিডেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতাদের বৈঠক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের পরিমণ্ডলেই সীমাবদ্ধ থাকেনি, বরং পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ভূ রাজনীতি আর ভূ অর্থনীতির অনেক কিছুই প্রাসঙ্গিকভাবে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যে সমঝোতা স্মারকগুলো সই হলো তাতে করে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত ও ২০৮ জন আহত হয়েছে। এর মধ্যে খান ইউনিস শহরের একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় ২৭ জন নিহত হয়। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও মাঠের ঘাস। মানুষের খাবার সংকটের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রাণিসম্পদ অফিস জানিয়েছে পশুখাদ্যের ব্যবস্থা ও পশুর চিকিৎসায় গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। এবারে প্রকৃতি সংবাদ। গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলায় সবুজ বনায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
কলারোয়া সরকারি কলেজ চত্বরে কর্মসূচির আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। পর্যায়ক্রমে উপজেলা দুটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 10,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ সময় কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলেজের অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন লালটু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের তুলনায় বেড়েছে 0.1%। এতে আউন্স প্রতি মূল্য স্থির হয়েছে $2,360.59। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে 0.2%। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে $2,367.10। স্বর্ণের চাহিদা বাড়লে স্পট মার্কেটে দাম কিছুটা উঠানামা করতে পারে।